এই মুহূর্তে একেবারে কথা বলবো, আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন একেবারে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল সিনহার সঙ্গে কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে। রাহুলবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভিতে। আপনার কাছে যে প্রশ্ন রাখবো, একেবারে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোক দিলেন কি? তারা তিনি একদম সরাসরি ঘোষণা করলেন রেড রোড থেকে, 100 দিনের বকেয়া মেটাবে রাজ্য। কি বলবেন? চুরির টাকা ফেরত দিচ্ছে, যদি কিছুটা পাপ খণ্ডানো যায়। আসল কথা, চুরির টাকা ফেরত দিচ্ছে জনগণের পকেট কেটে, কারণ যে টাকা চুরি হয়েছে 100 দিনের তা তো তৃণমূল নেতাদের পকেটে ঢুকে গেছে। এখন মানুষের করের টাকা, রাজ্যের জন্য ধার করা টাকা, সেই টাকা থেকে এখন দান খয়রাতি করতে হচ্ছে, অর্থাৎ চুরির মাল ফেরত দিচ্ছে জনগণের পকেট কেটে। এটা পরিষ্কার সবাই বুঝে গেছে। যদি হিসাব ঠিকঠাক দিয়ে দিত তাহলে টাকা তো এমনি এসে যেত, রাজ্যের ভাণ্ড থেকে টাকা দিতে হতো না। কিন্তু হিসাব তো দিতে পারবে না, কারণ সব তো খেয়েতে একদম চেটে পুটে পাক শেষ। মুখ্যমন্ত্রী যে এই চুরিকে সমর্থন করছে, মুখ্যমন্ত্রী এই চুরিকে স্পন্সর করছে, এটা তার আরো একটা বড় নিদর্শন। রাহুলবাবু, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে একেবারে লোকসভা নির্বাচনের আগেই এই যে ঘোষণা করলেন, তাহলে কি বলতে পারবেন এবার কি সত্যি সত্যি মনে হচ্ছে না যে মাস্টার স্ট্রোক দিয়ে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়? একেবারে রাহুলবাবুর সঙ্গে আমরা জুড়লাম। রাহুলবাবু যেটা বলছে, একেবারে জনগণের টাকা দিয়েই এই 100 দিনের টাকা হয়তো মেটাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা শুনলাম সরাসরি রাহুলবাবু কি বললেন,